চার জাতীয় নেতা 30 লক্ষ শহীদ আমার অভিনন্দন জানিয়ে এখানে আয়োজক যারা আমাকে এই বক্তব্য দেওয়ার সুযোগ প্রদান সমাদৃত হয়েছে তা আমরা মনে করি একটা দৈন্যতায় ভোগে একটা দল একটা দলের মধ্যে যোগ্য কোন লোক নাই বলেই কামাল হোসেনের মতো একজন দল ত্যাগকারী নেতাকে আজকে বেছে নিয়েছে নির্বাচন বানচাল করার ক্ষমতার কারণে এবং যে 60টি দফা এই ঐক্য যে দিয়েছে সবটি সংবিধান পরিপন্থী কোনটাই গ্রহণযোগ্য নয় শুধু একটা দফা দেওয়ার বাকি ছিল সেটা দেয় নাই যে আমাদের হাতে ক্ষমতা দিয়ে আজকে বিএনপি একটা জোট করেছে ডক্টর কামাল হোসেন সহ আরো কয়েকজনকে নিয়ে আমি অবাক হয়ে যাই যখন দেখি যে ডক্টর কামাল হোসেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছিলেন বঙ্গবন্ধুর ছেড়ে দেওয়া আসনে তিনি নিজে সরাসরি কোনোদিন ভোটে নির্বাচিত হতে পারেন নাই দুবার তিনি হয়েছিলেন বঙ্গবন্ধুর ছেড়ে দেওয়া আসনে আবার শেষে আমরা মনোনয়ন দিয়েছিলাম হেরে গেছেন আমরা জিতেছি 91 মনোনয়ন দিয়েছিলাম হেরে গেছেন আমরা দুটি আসনে জিতেছি এখন তিনি জোট করেছেন তাদের সাথে যারা 21 আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে জোট করেছেন তাদের সাথে যারা 21 আগস্ট 24 জনকে হত্যা করেছে জোট করেছে তাদের সাথে যাদের বিচারে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে ফাঁসির হুকুম হয়েছে তাদের সাথে জোট করেছে তাদের সাথে যারা একাত্তরে স্বাধীনতা বিরোধী মানবতা বিরোধী আমার মা বোনের ইজ্জত যারা লুট করেছে নষ্ট করেছে তাদের সাথে আমি অবাক হয়ে যাই যাদের কোনো আদর্শ নাই যাদের কোনো লক্ষ্য নাই লক্ষ্য যদি একটাই হয় সেখানে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো আর যাই হোক তাদের উদ্দেশ্য সফল হবে না বাংলার মানুষ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে